হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। দোয়েস ব্লগে তোমাদের আরেকবার ওয়েলকাম। তো দেখতে পাচ্ছ এদিকে আমি পায়েস বসিয়ে দিয়েছি। আজকে হলো মানে ভাজদার বার্থডে। তো চলো আজকে বার্থডেটা কীভাবে সেলিব্রেট করি সেটা তোমাদের সঙ্গে শেয়ার করছি। খুব ছোট করে, খুব ছোট করে বলতে পারো গরিবের বার্থডে, মানে গরিবদের বার্থডে। তো এদিকে দেখো আমি সুন্দর করে একটা ডেকোরেশন করেছি, মানে হালকা আর কি, বললাম না কোনো মতন আর কি করা হবে আর কি। তো এখানে মানে বেলুন কয়েকটা ছিল, তো সেই বেলুনগুলো দিয়ে মানে ব্যাকগ্রাউন্ডটা একটু করেছি। আর এদিকে ওকে একটু সাজিয়ে দিচ্ছি। আর একটু ইগনোর করতে পারো কারণ পাশ থেকে হয়তো আওয়াজ আসতে পারে। তো এদিকে আমি ওকে পাউডার দিয়ে সুন্দর করে সাজিয়ে দিচ্ছি। চলো তোমাদেরকে পুরোটা শেয়ার করছি, আর দেখতে থাকো। প্রথমেই বলে দিলাম তোমাদেরকে খুব ছোট করে হবে আজকে মানে বার্থডেটা আর কি ওর, তো না করলে না হয়। তো এদিকে দেখো সুন্দর করে লুচি ভাজছে, তার সঙ্গে হবে ছোলার ডাল, পায়েস, কেক, এসব থাকবে। তো চলো দেখতে থাকো। আর এদিকে দেখো কাকি মানে দিদি, এটা হলো মানে আমার ননাস, সবাই মিলে ভাজাভাজি করছে। চলো এখন যাচ্ছি ওই ঘরে। এদিকে দেখো আমি কেকটা বের করে রেডি করব এখন। আর সমস্ত কিছু হয়ে গেছে, আর সবাইকে ডাক দিচ্ছিলাম। আর আমরা গেছিলাম স্নানের মেলাতে, আসার পথে আমরা এই কেকটা নিয়ে এসেছি। কেকটা দেখতেও সুন্দর, খেতেও টেস্টি ছিল। তো চলো তোমাদেরকে কেকটা দেখাবো। আর সামনে যে কতজন আসছে ক্যামেরার, মানে তখন আমি ব্লগ মানে করতাম না, কিন্তু এগুলোকে আমি শ্যুট করে রেখেছিলাম। তো অনেকদিন পর ছাড়লাম, তো অনেকদিন পর, তো ভাবলাম যদি কোনো দিন আবার ব্লগ দিই তখন আমি ভিডিওগুলো দেব। তো আজকে হলো এপ্রিলের 16 তারিখ, তো সেটা তোমাদেরকে বলে দিলাম। বুঝতেই পারছো তাহলে কতদিনের ব্লগ, প্রায় 1.5 মাস হয়ে গেছে। আর আদিত্যর হলো 4 বছর পূর্ণ হলো। তো তোমরা ওকে আশীর্বাদ করো। আমি জানি বার্থডে হয়ে গেছে, তো তারপরেও বলছি আশীর্বাদ করো। তো চলো এখন কেক কাটা হবে, তোমাদেরকে সেটা শেয়ার করছি। তাকাই দিকে আদিত্য, দিয়ে দাও এটা সবাইকে খাবার দিয়ে দাও। দেখি মাথা মুছা করো, শুয়ে আছি।
নেও খাও। আশীর্বাদ পর্ব শেষ হয়ে গেছে, কিছু ছবি তোমাদেরকে শেয়ার করলাম। ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে বলো, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এন্ড সাবস্ক্রাইব। টাটা।